আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান এসেছি আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আর সেটা হয়েছে স্পেশাল মাংসের মশলা তৈরি করব আমি এখন তো এখানে আমি নিয়েছি লবঙ্গ তারপর নিয়েছি গোলমরিচ তেজপাতা আর হয়েছে জায়ফল এলাচ জিরা দারচিনি আপনারা এখানে আরও নিতে পারেন জয়ত্রী তো আমার কাছে আসলে জয়ত্রী আলাদা গুঁড়া করা আছে সেটা আমি পরে মিশিয়ে নেব তো এই তো মশলাগুলো সব একত্রে করে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত মশলাটার যে একটা আলাদা গ্রান সেটা বের না হবে তো এখানে কিন্তু আমি জায়পলের পুরো অংশটা দেইনি। আমি এখানে জায়পলের অর্ধেকটা দিয়েছি তো এই তো আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটা গ্লাইন্ডারে করে নিতে পারেন তো আমার যেহেতু গ্লাইন্ডারে আসলে ব্লাইন্ডার ভালো একটা গুঁড়া হয় না তাই আমি শিল্পাটায় করে তারপর এটাকে ছেলে নিয়েছি এখন একটি টাইট বক্সে রেখে দিব এবং এটা সংরক্ষণ করতে পারেন এক বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না তবে আমার মনে হয় টাটকা মশলার স্বাদ রকম তাই ছয় মাস আপনারা ইউজ করেও ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এই তো আমি একটা শুকনা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলাম যখন মাংস রান্না করব প্রতি কেজি মাংসের জন্য এক চা চামচ ইউজ করবেন আশা করি আমার এই মশলার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মাংসতে জাদুকারি স্বাদ পেতে আজই এই মশলাটা বানিয়ে মাংস রান্না করে নিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ